বাবার হাতে খুন হলো এক 9 মাসের শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর এলাকায়। মৃত শিশুর নাম ফাতিমা খাতুন, তার বয়স মাত্র 9 মাস। অভিযুক্ত বাবার নাম রহমান শেখ, তার বাড়ি ডোমকল থানার রায়পুর শেখপাড়া এলাকায় বলে জানতে পারা যাচ্ছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। ইতিমধ্যে শিশুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও কি কারণে ওই শিশুকে হত্যা করা হলো সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমি বলছিলাম না নানি বাড়ি যাব, দিনছে রোজ রোজ কিসের লেগে নানি বাড়ি যাও, তার বলে কাজ করছে, কাজ করতে একটু বকতে উঠতে আমার কাছে ওখানে চোখে তো ছেলেটা ছিল, যে ছেলেটা নিচে ফেলে দিয়েছে, দিয়ে ফেলে দিয়েছে, একটু দুধ দুধ খাই ঘুম গেল, দুয়ার আব্বা ঘুম পাচ্ছে, আমি ঘুম পাচ্ছি, ঘুম পাই উঠে গা দিয়ে দিয়ে ওর বেলা হয়ে গেছে, গা ধুয়ে গেছে, তুলতে যাচ্ছে, কথা কথা বলছে না, লড়ছে না, কোনো ই নাই, যে কাঁদতে লাগিয়েছে, দুটা পারে সবাই দুটা পারে লড়তে। কে ফেলে দিয়েছে বাবা? তুমি কে হও? ঠিক আছে। বাবা প্রণাম কি?